নমস্কাৰ মই অতনু ভূঞা আপোনালোকে চাই আছে এনবি নিউজৰ বিশেষ অনুষ্ঠান দিনলিপি দিনলিপি অনুষ্ঠানৰ জৰিয়তে ৰাজ্য দেশ তথা আন্তৰ্জাতিক পৰ্যায়ৰ খা খবৰ আমি আপোনালোকক দিবলৈ চেষ্টা চলাওঁ দিনলিপি অনুষ্ঠানৰ মূল সহযোগী ৰূপে আছে কুৰুবি ডেকা দিনলিপিত মূলতঃ তিনিটা বিষয়বস্তুক হেডলাইন হিচাপে লৈ আগবাঢ়ো আজি আমাৰ তিনিটা হেডলাইন থাকিব আমাৰ প্ৰথমটো হেডলাইন যে অসমত আজি অন্তিম পৰ্যায়ৰ নিৰ্বাচনৰ ভোটগ্ৰহণ সমাপ্ত হৈ গৈছে দেখা গৈছে যথেষ্ট সংখ্যক লোকে ভোটদান কৰিছে আৰু এতিয়া আমি সকলোৱে অপেক্ষা কৰিব লাগিব চাৰিজনৰ ভোট গণনাৰ দিনটোৰ বাবে দ্বিতীয়তে আটাইতকৈ আজি আকৰ্ষণীয় ভোটগ্ৰহণ সমষ্টিটো আছিল ধুবুৰী ধুবুৰীত ৰকিবুল হুছেইন আৰু বদৰুদ্দিন আজমলৰ মাজত তয়াময়া ৰণ লাগিছে আৰু তৃতীয়তে দেখা গৈছে যে সমগ্ৰ অসমত আজি অন্তিম পৰ্যায়ৰ ভোটগণনাত ব্যাপক হাৰত ভোটদান হৈছে চুবুৰীয়া কেইবাখনো ৰাজ্যৰ উত্তৰ প্ৰদেশৰ তুলনাত অসমতো যথেষ্ট পৰিমাণৰ ভোটদান হোৱা দেখা গৈছে দৰ্শকক জ্ঞাতাৰ্থ জনাওঁ দিল্লীপি অনুষ্ঠানত আমি নিৰ্দিষ্ট বিষয়বস্তু কভাৰ ষ্টৰি হিচাপে লওঁ আজিও থাকিব আমাৰ কভাৰ ষ্টৰি অসমৰ 14টা সমষ্টিৰ ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হৈ গ'ল মঙলবাৰে অনুষ্ঠিত হৈ গ'ল অন্তিম পৰ্যায়ৰ 4টা সমষ্টিৰ নিৰ্বাচন আজিৰ দিনটোৰ আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্নটো হ'ল ধুবুৰী সমষ্টিৰ পৰা কোন জিকিছে ৰকিবুল হুছেইন নে বদৰুদ্দিন আজমল একেধৰণে প্ৰশ্ন উঠিছে গুৱাহাটীৰ পৰা কোন জিকিছে মীৰা বৰঠাকুৰ নে বিজুলী কলিতা মেধি বৰপেটা সমষ্টি কোনে পালে কোকৰাঝাৰত বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী জয়ী হ'ল নে বি পি এফৰ প্ৰাৰ্থী জয়ী হ'ল বৰপেটাৰ ভিতৰুৱা খবৰ কি এক্সিট পল বা অপিনিয়ন পল নহয় আজি কভাৰ ষ্টৰীত এই 4টা সমষ্টিৰ ওপৰত পৰ্যালোচনা আগবঢ়াব এডিটৰ ইন চিফ অতনু ভূঞাই আজি অনুষ্ঠিত হোৱা 4টা লোকসভা সমষ্টিত আমি পুৱাৰ পৰা চকু ৰাখিছিলোঁ এয়া কোনো এক্সিট পল বা অপিনিয়ন পল নহয় আমাৰ সাংবাদিকে আমাৰ নিজস্ব চৰ্চে গোটেইকেইটা সমষ্টিত জানিব বিচাৰিছিল আচলতে কি হৈছে এই 4টা সমষ্টিৰ বিতং তথ্য আমাৰ হাতত আহি পৰিছে এয়া কোনো নিৰ্বাচনী ফলাফল নহয় কিন্তু আমাৰ হাতত যি তথ্য আহিছে আমাৰ পৰ্যালোচনাত যিবোৰ তথ্য পাইছোঁ সেই তথ্য আমি সদৰি কৰিব ওলাইছোঁ প্ৰথমে আহিব বিচাৰিছোঁ ধুবুৰীৰ প্ৰসংগ শুনি আচৰিত হ'ব ধুবুৰীত এইবাৰ বদৰুদ্দিন আজমল ডুবিল বুলি ক'লেও ভুল কোৱা নহ'ব এবছৰ দুবছৰ নহয় 15 বছৰ ধৰি ধুবুৰীৰ সাংসদ হৈ আছিল AIDFৰ মুৰব্বী বদৰুদ্দিন আজমল আজমলে জৰা ফুকাৰ ৰাজনীতি কৰে আজমলে ধুবুৰীৰ সহজ সৰল মানুহখিনিক আকৰ্ষিত কৰিবলৈ সক্ষম হয় কিন্তু এইবাৰ আজমল বিপদত পৰিছে আজমলক বিপদত পেলাইছে কংগ্ৰেছৰ পাৰ্টী ৰকিবুল হুছেইনে ধুবুৰীত বদৰুদ্দিন আজমলৰ সূৰ্য অস্ত গ'ল AIDFৰ 15 বছৰ ধৰি ধুবুৰীত ৰাজত্ব কৰি আহিছিল বদৰুদ্দিন আজমল জৰা ফুকাৰ ৰাজনীতিৰ জৰিয়তে ধুবুৰীৰ সহজ সৰল ভোটাৰক সদায় আকৰ্ষিত কৰিবলৈ সক্ষম হৈছিল বদৰুদ্দিন আজমলে কিন্তু এইবাৰ আজমলে জৰা ফুকাৰ ৰাজনীতি কৰিব পৰা নাই অসম বিধানসভাৰ মজিয়াত জৰা ফুকা বিৰোধী এক বিধেয়ক হিমন্ত বিশ্ব শৰ্মাই উত্থাপন কৰাৰ পিছত জৰা ফুকাৰ ৰাজনীতি বাদ দিলে বদৰুদ্দিন আজমলে জৰা ফুকাৰ ৰাজনীতি বিদায় দিয়াৰ লগে লগে আজমলকো যেন কাৰ্যত ধুবুৰীবাসীয়ে বিদায় দিলে মঙলবাৰে অনুষ্ঠিত হৈ গ'ল ধুবুৰী লোকসভাৰ নিৰ্বাচন ভোটগ্ৰহণৰ প্ৰক্ৰিয়া সমাপ্ত হোৱাৰ পিছত সমগ্ৰ ব্যৱস্থাটো পৰ্যবেক্ষণ কৰাৰ পিছত এটা কথা নিশ্চিত হৈছে এইবাৰ ধুবুৰীৰ পৰা আজমল বিজয় হোৱাটো অসম্ভৱ এয়া কোনো এক্সিট পল নহয় এয়া কোনো অপিনিয়ন পল নহয় ধুবুৰী লোকসভা সমষ্টিৰ বিভিন্ন ভোটাৰৰ সৈতে আলোচনা কৰি দিনলিপিত প্ৰস্তুত কৰা হৈছে এই প্ৰতিবেদন হয় আজমলৰ দিনো কৰিছে ধুবুৰীৰ পৰা প্ৰথমবাৰৰ বাবে লোকসভালৈ নিৰ্বাচিত হ'বলৈ গৈ আছে ৰকিবুল হুছেইন ধুবুৰী ৰকিবুল হুছেইনৰ বাবে নতুন সমষ্টি নহয় কিন্তু সুন্দৰ মেনেজমেণ্ট সাংগঠনিক দিশ তথা নীতিৰ বাবে আজমলৰ দৰে শক্তিশালী পাৰ্টীক পৰাভূত কৰিবলৈ সক্ষম হৈছে ৰকিবুল হুছেইনে আজমলে এই কথা সপোনতো ভবা নাছিল 15 বছৰ ধৰি চহৰৰ বিভিন্ন প্ৰান্তত স্থিতি শক্তিশালী কৰিবলৈ সক্ষম হৈছিল বদৰুদ্দিন আজমল কিন্তু আজমল হতবাদ আজমলক সমষ্টিটোৰ মুছলমান ভোটাৰে কাৰ্যত অগ্ৰাহ্য কৰিছে ধুবুৰীত সংখ্যালঘু ভোটাৰৰ মাজত হঠাৎ কংগ্ৰেছৰ সপক্ষে প্ৰচণ্ড ধূ আজমলক উপেক্ষা কৰি মুছলমান ভোটাৰে একপক্ষীয়ভাৱে ভোট দিছে কংগ্ৰেছক প্ৰথমবাৰৰ বাবে প্ৰচণ্ড আঘাতৰ সন্মুখীন হৈছে বদৰুদ্দিন আজমল আজমলৰ দুৰ্গত আঘাত হানিছে কংগ্ৰেছে
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারখনে বিভিন্ন সময়ত গ্রহণ করা নীতিত ধুবুরীবাসী চিন্তিত হয়ে পড়ছিল। বাল্যবিবাহ বিরোধী আইন প্রণয়ন করে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারে ধুবুরীত বহু ব্যক্তিক গ্রেপ্তার করেছিল। ধুবুরীর বহু মাদ্রাসা উৎখাত করেছিল এইখন সরকারে। মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারখনে। লগেলগে ধুবুরীবাসী শঙ্কার মাজত কটাইছিল। এনে অবস্থাত হঠাৎ ধুবুরীবাসীয়ে সারথি রূপে লাভ করলে রকিবুল হুসেনক। রকিবুল হুসেনে ঘনে ঘনে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে। সহজ সরল ধুবুরীবাসীয়ে আজমলের বিকল্প হিসাবে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যুঁজিবলে এবার ভোট নির্বাচিত করবে ওলাইছে রকিবুল হুসেনক। কার্যত রকিবুল হুসেন ধুবুরী লোকসভার বিজয়ী হয়েছে বলে কোনো ভুল কোয়া নহয়। গুলুকগঞ্জত কিছু ভোটত আগবাড়িছে অগপ পার্টির জাভেদ ইসলাম। গুলুকগঞ্জত যথেষ্ট সংখ্যক হিন্দু ভোটার আছে। হিন্দু ভোটারে কংগ্রেসক গ্রহণ করার পরিবর্তে বিজেপির মিত্র দলের পার্টি জাভেদক পছন্দ করেছে। কিন্তু গুলুকগঞ্জত দ্বিতীয় স্থানত আছে কংগ্রেস। এআইডিএফে গুলুকগঞ্জত পূর্বর স্থিতি হেরুয়াইছে। এআইডিএফে আশা প্রকাশ করেছিল গুলুকগঞ্জত কংগ্রেসক পরাভূত করব পারি। দ্বিতীয় স্থানত থাকিব, এক নম্বরত থাকিব জাভেদ ইসলাম। কিন্তু কার্যত সেয়া নহল। মুসলমান ভোটারে এআইডিএফক অগ্রাহ্য করে অধিকাংশ ভোটারে ভোটাধিকার সাব্যস্ত করলে কংগ্রেসের সপক্ষত। যার ফলত গুলুকগঞ্জত রকিবুল হুসেন আগুয়াই গেছে বলে কোনো ভুল কোয়া নহল। গৌরীপুর ধুবুরী বীরসিং জেরুয়া সমষ্টিত কংগ্রেসের জয়গান। ইয়ার পূর্বে ধুবুরীত এআইডিএফে শক্তিশালী স্থিতি দেখুয়াইছিল। ধুবুরীর মুসলমান ভোটারে এবার আঘাত হানিছে এআইডিএফ। এআইডিএফ এই তিনটা সমষ্টিত আশা করা ধরনের ভোট লাভ করবলে সক্ষম হওয়া নাই। মঙ্গলবারের এই দৃশ্য মন কর। রকিবুল হুসেন আহি পথর কাষত রয়েছে, এখন চাহর দোকানত চাহ খাব সোমাইছে। লগে লগে যথেষ্ট সংখ্যক লোক রকিবুল হুসেনের ওসরলে আগবাই আহিছে। ইয়ারপা স্পষ্ট হয়েছে রকিবুল হুসেনের সপক্ষে ঢৌ বইছে ধুবুরীত। আসলতে এই ঢৌ রকিবুল হুসেনের সপক্ষে নহয়, বরঞ্চ এই ঢৌ কংগ্রেসের সপক্ষে। রকিবুল হুসেনের পরিবর্তে কংগ্রেসের আনজন পার্টি থিয় করা হাতেও বদরুদ্দিন আজমলক এবার পরাভূত করব পড়া হলহেতেন। রকিবুল হুসেনক পরাভূত করব কংগ্রেসের একাংশ বিসম্বাদী নেতাই আপ্রাণ চেষ্টা চলাইছিল, যদিওর ষড়যন্ত্র কার্যত ব্যর্থ হল। ভোটারে কথা নুশুনিলে। সংখ্যালঘু ভোটারে মুসলমান ভোটারে একপক্ষভাবে ভোট দিছে রকিবুল হুসেনের সপক্ষে কংগ্রেসক। সেই স্থানতেই কিছু সময়ের পিছত আহি উপস্থিত হয়েছিল বদরুদ্দিন আজমল। কিন্তু আজমলক আগছি ধরবলে মানুষ নাই, আজমলের কাষত সমর্থক নাই। ইয়ারপা বোঝা যায় আজমলের স্থিতি কি। এনে অবস্থাত রকিবুল হুসেন যথেষ্ট উৎসাহী। আপনার প্রশ্নটাই আপনার উত্তর। আজি আহিছে তার মানুষ নাই, কান্দিছে বহুদিন ধুবুরীবাসী রাইজক কন্দুয়ালে, আর সেই কারণে কান্দিছে। আপনাদের থাকো রাইজে যে দেখেছে আর প্রণালীবদ্ধভাবে পরিকল্পিতভাবে রাইজর কথা পাতি। আজমলে সোধা হয়েছিল নির্বাচনের ফলাফল কি হব, আপনি বিজয়ী হব পারবনে? সময়ছো হয়তো রাতেপা মানে গেছিল গোয়ালপাড়া মানে আসিল, তারপর বরপেটাত সোমালো, ভেরি গুড গোয়ালপাড়াত, ভেরি গুড। ইয়াতে আরম্ভ হয়েছে দেখা দাও, ভালো আছে, আই এম স্যাটিসফাইড। জয় নিশ্চিত, জলেশ্বরত কংগ্রেসের সপক্ষে ধূপ। রকিবুল হুসেন এই সমষ্টিত মুসলমানের কমেও 60% ভোট লাভ করবলে সক্ষম হয়েছে। বিলাসীপাড়াত যথেষ্ট ভোটত আগবাড়িছে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেন। বিলাসীপাড়াক লই এআইডিএফ প্রথমের প্রায় আশাবাদী নাছিল। এআইডিএফ নিশ্চিত আছিল বিলাসীপাড়াত রকিবুল হুসেন কিছু ভোটত আগবাড়িব। কিন্তু জলেশ্বর এইবার এআইডিএফের ভাল হব বলে ভবা হয়েছিল। জলেশ্বরের ভোটারের ভোট লাভ করবলে আজমলে যথেষ্ট পরিশ্রমও করেছিল। কিন্তু না, জলেশ্বর আর বিলাসীপাড়ার ভোটারে কার্যত অগ্রাহ্য করেছে বদরুদ্দিন আজমলক। জলেশ্বরত দেখি মুসলমানের ভোট এবার এআইডিএফের পরিবর্তে লাভ করেছে কংগ্রেসে। ধুবুরীত এআইডিএফের তিনজনক দেখি মুসলমান বিধায়ক থাকার পাছতো ক্ষতিগ্রস্ত হয়েছে দলটি। বিগত সময়ছোৱাত সাংসদ হিসাবে আজমলে দেখি মুসলমানের বাবে একো কাম নকরার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। এবার ইয়ার প্রতিশোধ লৈছে সমষ্টিটোর দেখি মুসলমানে।
ধুবুরী নির্বাচনত কোনো এজন প্রার্থী বিজয়ী হবলৈ হলে দেশী মুসলমানের সমর্থনের অতিকৈ প্রয়োজন হয়। ধুবুরীত দেশী আর ভাটিয়া মুসলমানের যথেষ্ট লোক আছে। এই দেশী মুসলমান সকলে সাধারণতে নির্ণায়ক ভূমিকা পালন করে। পূর্বে ধুবুরীত তিনজনকৈ এআইডিএফের দেশী মুসলমান বিধায়ক আছে, কিন্তু তৎসত্ত্বেও এবার দেশী মুসলমান ভোটারে এআইডিএফক অগ্রাহ্য করে রকিবুল হোসেনের সপক্ষে ভোটদান করা পরিলক্ষিত হয়েছে। মানকাছাৰত এআইডিএফে বেশি ভাল ফলাফল দেখাব আশা করেছিল, কিন্তু ভোটদানের অন্তত দেখা গেল এআইডিএফর অঙ্ক ভুল হয়েছে। এআইডিএফে ভোট লাভ করেছে যদিও আগবাড়িছে কংগ্রেস। মানকাছাৰত কিছু ভোট লাভ করেছে অগপ পার্টি জাভেদ ইসলাম। ভোট প্রদান করে তার কারণে মানে বিনম্রতার আহ্বান জানাইছো। কারণ কিয় যেহেতু বরষুণ আহি থাকে আর বরষুণ তো আমি দেখি আছো, কিন্তু ভোটটা এবার পার হয়ে গেলে পাঁচটা বাজি গেলে তারপর ভোট প্রদান করার সুবিধা আসে কিন্তু দ্বিতীয় সুবিধা হয় বরষুণ যে দিনভরও আহে দেখে ছাতি লো পেলায় যাতে আহে তার কারণে আপনাদের বিরুদ্ধে মানে রাজ্যিক আহ্বান জানাই। ভোটদানের মাজতেই রঞ্জিত দাসের এই বক্তব্য কেন্দ্র করে যথেষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হঠাৎ রঞ্জিত দাসে এই বক্তব্য আগবঢ়ালে কিয়? আসলতে ধুবুরী নির্বাচনের সঙ্গে জড়িত রঞ্জিত দাসের ওসরলে বারে বারে বার্তা আছে কিদরে কংগ্রেসের সপক্ষে ভোট আছে। ইয়ারে রঞ্জিত দাস নিশ্চিত হয়েছে কোনো ক্ষেত্রতেই পার্টি জাভেদ ইসলাম এবার বিজয়ী হব নয়। এটা সময় এআইডিএফর দুর্গ আছিল মানকাছাৰ, কিন্তু মানকাছাৰত এবার এআইডিএফর স্থিতি দুর্বল। মানকাছাৰৰ এআইডিএফর বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ, আমিনুলের পত্নী জেলা পরিষদের সভানেত্রী, সমষ্টির দুয়ে একো কাম নকরার গুরুতর অভিযোগ। এআইডিএফর দুর্গত এবার পতন ঘটিছে স্বয়ং বদরুদ্দিন আজমল। আজমলের খুবই বেয়া খবর, মানকাছাৰৰ দৰে সমষ্টিত আজমলে এবার মার খাইছে। আজমলে কেতিয়াও অঙ্ক করা নাছিল যে মানকাছাৰত তেওঁৰ তুলনাত কংগ্রেস পার্টি আগবাঢ়ি যাব। বাস্তব সত্য হল রকিবুল হোসেনের দরে প্রার্থীয়ে মানকাছাৰত বদরুদ্দিন আজমলতকৈ আগবাঢ়িছে। এআইডিএফ বিপদত পড়ছে মন্দিয়া, চেঙা আর সৃজন গ্রামক শেরমানেরির সহায় সত্ত্বেও ভোটারে ভোট দিবলে অস্বীকার করেছে এআইডিএফ। অধিকাংশ ভোট পড়ছে কংগ্রেসের সপক্ষে। এই তিনটা সমষ্টিত এআইডিএফে যেটু গতিত অগ্রগতি লোব লাগিছিল সেইটো গতিত লোব পৰা নাই, ফলত ধুবুরীত বিপদত পড়ছে বদরুদ্দিন আজমলে। এই তিনটা সমষ্টিত আব্দুল খালেকর বিশেষ প্রভাব আছে। আব্দুল খালেকে নির্বাচনত রকিবুল হোসেনক কোনো ধরনের সহায় করা নাই। আসলতে খালেকর প্রায় সহায় বিচারি রকিবুল হোসেনে ফোনও করা নাই। আব্দুল খালেকে রকিবুল হোসেনের বিরুদ্ধে বিসম্বাদ করা নাই যদিও সম্পূর্ণ মৌনতা অবলম্বন করেছিল খালেকে। খালেকর মৌনতা সত্ত্বেও সমষ্টিটির কংগ্রেস ভোটারে পোনে পোনে ভোট দিছে রকিবুল হোসেনক, সেই কথা সপনতো ভবা নাছিল বদরুদ্দিন আজমলে। চেঙা, মন্দিয়া আর সৃজন গ্রামত এআইডিএফে আগবাড়ি যে ধরনের লাগিছিল সেই ধরনের নয়াইলে, লগে লগে বদরুদ্দিন আজমলের বিপদ এক প্রকার নিশ্চিত হয়ে গেল। এটা প্রশ্ন হয়েছে ধুবুরীর দরে একটা বিশাল সমষ্টিত নিজকে বিজয়ী করে নিবলৈ রকিবুল হোসেনে কি রণকৌশল প্রয়োগ করেছে? 15 বছরকৈ শাসনত থকা বদরুদ্দিন আজমলক পরাভূত করবলৈ রকিবুল হোসেনের ব্লু প্রিন্ট কি আছিল? রোজার সময়সাত সমষ্টিটির বিভিন্ন শ্রেণীর লোকের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছে। সমষ্টিটির শিক্ষিত লোকসকলের সঙ্গে গুয়াহাটির বৈঠকত ভাগ লৈছিল। এই লোকসকলে কংগ্রেসের হয়ে ধুবুরীর ভিন্ন প্রান্তত প্রচার চলাইছিল। ধুবুরীর পঞ্চায়েত পর্যায়ের একাংশ কর্মীক গুয়াহাটিলৈ মাতি আনি বৈঠকের আয়োজন করেছিল। একাংশ শ্রমিকের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছিল রকিবুল হোসেন। আজমল মক্কাত ব্যস্ত থাকার সময়ত সমষ্টিটির বহু ক্ষেত্রে আগুয়াই গেছিল রকিবুল হোসেন। ধুবুরীত কংগ্রেসের সাংগঠনিক দিক শক্তিশালী করবলৈ সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেছিল রকিবুল হোসেনে। চরর ভিন্ন প্রান্তত মোটরসাইকেলত উঠি ঘরে ঘরে গৈ আজমলের বিরুদ্ধে প্রচার চলাবলৈ সক্ষম হয়েছিল রকিবুল হোসেন। রকিবুল হোসেনের এই তৎপরতা ধরবই পৰা নাছিল বদরুদ্দিন আজমলে। ধুবুরীত এআইডিএফক সাংগঠনিকভাবে দুর্বল যদিও প্রতিবারেই আবেগর ভোটত বিজয়ী হয়ে আহিছিল। এই নির্বাচনের পর এআইডিএফে একটা শিক্ষা লওয়া উচিত। এআইডিএফে কেতিয়াও সাংগঠনিক কাম কাজ নকরে। নির্বাচনের সময়সাত আবেগর ঢোল সদায় বিজয়ী হয়ে আহে এআইডিএফর বিধায়কসকল।
ধুবুরীর কার্যত এ আই ডি এফ সাংগঠনিকভাবে যথেষ্ট দুর্বল আছিল সেই কথা এই নির্বাচনে স্পষ্টভাবে প্রমাণিত করেছে। পূব গোয়ালপাড়াত কংগ্রেস বিধায়ক আব্দুল রশিদ মন্ডলে রকিবুল হুসেনের পার্থিত্বর বিরোধিতা করেছিল কিন্তু ভোটারে এ আই ডি এফক মুঠই বিশ্বাসত লওয়া নাছিল। সকল বাদ দি অধিকাংশ মুসলমানে কংগ্রেসক ভোট দিয়ার সিদ্ধান্ত লৈছিল। এই সমগ্র নির্বাচনী প্রক্রিয়ার পর একটা কথা স্পষ্ট হয়েছে, ধুবুরীর মুসলমান ভোটার এবার সিদ্ধান্ত লৈছিল বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ার বাবে। কিন্তু বিজেপির বিকল্প রূপে এ আই ডি এফ হব নোৱাৰে বুলি সমষ্টিটোৰ মুসলমান ভোটার নিশ্চিত হয়েছিল। আসলতে কংগ্রেসে বারে বারে প্রচার চলাইছিল বদরুদ্দিন আজমল হিমন্ত বিশ্বর এজেন্ট বলে। আজমলেও বারে বারে কংগ্রেসের ভিতর স্বর থাকা বিধায়ক কেজন হিমন্ত বিশ্বর এজেন্ট বলে প্রতিপন্ন করবলে চেষ্টা করেছিল কিন্তু ভোটারে আজমলের পরিবর্তে রকিবুলের বক্তব্যক বিশ্বাসত তোলে, আজমলক হিমন্ত বিশ্বকর্মার এজেন্ট বলে গণ্য করে ললে, যার পরিণতিত আজমলের পরিবর্তে নিরাপত্তার স্বার্থক সংখ্যালঘু ভোটার এবার ভোটদান করলে রকিবুল হোসেন। অগপ্রার্থী জাভেদ ইসলাম আসিল যথেষ্ট নিষ্ক্রিয়, পার্টি হিসাবে যে ধরনের তৎপরতা দেখাব লাগছিল সেয়া নোয়াইলে, কেবল দলীয় নেতৃত্বর ভরসাত কৰি থাকিল জাভেদ ইসলাম, ফলত জাভেদর সপক্ষে আশা করার ধরনের ভোট নপরিল। ধুবুরীত আজমলের যুগ উকরিল, ইয়ার লগে লগে 2026 এই ঘটনায় প্রভাব পেলার পূর্ণ সম্ভাবনা আছে। এই নির্বাচনের ফলাফলের পিছত 2026 কংগ্রেসে যে কোনো ক্ষেত্রে এ আই ডি এফর মিত্রতা নকরে সেই কথা নিশ্চিত। এনে অবস্থাত এ আই ডি এফর রাজনৈতিক ভবিষ্যৎ কি হব সেয়া প্রশ্নের বিষয়। এ আই ডি এফর বহু বিধায়কে কংগ্রেসত যোগদান করে কংগ্রেসক শক্তিশালী করব নাকি বলেও প্রশ্ন সম্মুখে আছে। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।